আহাল পরিবারকে জাহানেমের আগুন থেকে বাঁচাও তাহলে দেখেন ওখানে বললেন তোমরা বলো এমন কথা যা তোমরা করো না এখানে বললেন তুমি আগে নিজের আগুন থেকে বাঁচাও এবং অপরকে কি তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে আমি যে কাজ করব সে কাজের আগে আমাকে সংশোধন হতে হবে আমি যদি সংশোধিত হই এই সংশোধন হওয়ার পরে আমি মানুষকে যদি দাওয়াত দেই সেই কথার দেখবেন গ্রহণযোগ্যতা অন্যরকম হবে মানুষ সে কথা শুনবে আর যদি আমি যে কথা বলি সে কথার ভিতরে যদি আমার ত্রুটি থাকে তাহলে মানুষ আমার সেই কথার পাশ পাশার দাম দিবে না আমি নাম বলবো না আমি একটি জায়গায় আরবি পড়াই সেখানে একটি ব্যক্তি রয়েছে আমি উদাহরণ সব বলছি নাম বলছি না যেন নামের দিকে না যাই আমি শুধু বলছি এটা বোঝার জন্য যে সেই জায়গায় একজন ব্যক্তি রয়েছেন তিনি অনেক ভালো মাপের বক্তা আলোচক জেনারেল শিক্ষিত মানুষ কিন্তু তার আলোচনা শুনলে মনে করবেন না যে সে জেনারেল শিক্ষিত মানুষ এত হাদিস তার মুখস্থ অথচ সেই ব্যক্তির মানে বাড়িতে যদি আপনি যান দেখবেন তার দিনের কোনো বালাই নাই বাড়িতে মানুষ অনেক সমালোচনা করে তাহলে একজন দায়ী মানুষ মানুষকে নসিহত করেন কিন্তু তার পরিবারকে তিনি কন্ট্রোল করতে পারেন নাই বলেন এটা কি ব্যর্থতা নয় নিঃসন্দেহে এটা একটা ব্যর্থতা এই জন্যই আহলাদিস আন্দোলন আপনাকে আমাকে এই শিক্ষাটাই দেয় যে আগে আমাকে ভালো হতে হবে আমি ভালো হওয়ার পরে আমার পরিবারকে ভালো করতে হবে আমার পরিবার যদি ভালো হয় এরকম প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকে যে প্রত্যেকের পরিবারকে ঠিক করে কি বলেন সমাজ ভালো হবে না ভাই নিঃসন্দেহে সমাজ ভালো হবে আর সমাজ যদি ভালো হয় তাহলে রাষ্ট্র ভালো হবে তাহলে আগে নিজ থেকে গড়ে উঠতে হবে এই জন্য আপনাকে আমাকে বেশি বেশি করে আল্লাহর ভীতি আমার অন্তর ভিতরে আনতে হবে আল্লাহর যদি ভয় থাকে সে ব্যক্তি পাপাচার কখনো করতে পারে না পাপাচার থেকে দূরে থাকবে তো বলছিলাম যে এই জন্য আমরা যে কোনো কাজ করব করার আগে অন্তত পক্ষে এই সুরার এই আয়াতটিকে কেন্দ্র করে খেয়াল রাখবো যে আমি যে কাজটা করব সেই কাজ করার আগে আমার যেন যে কথা বলবো সে কথা বলার আগে যেন আমার ভিতরে কাজ থাকে তাহলে আমার কথাটা মানুষ গ্রহণ করবে তো পরবর্তী যে সূরা সূরা আতাকাসুর আমরা অনেকেই জানি নাম কি বলেন আম্মা পারার ভিতরে যে আল্লাহ বলেছেন আল হাকু অধিক অধিক পার আকাঙ্ক্ষা তোমাদেরকে পরকাল থেকে গাফল রাখে কি বলেন অধিক পার আকাঙ্ক্ষা মানুষকে পরকাল থেকে গাফল রাখে কিভাবে রাখে মানুষ যখন দুনিয়াবি দুনিয়া মুখ হয় তখন তার দিনের দিকে সময় দেওয়া কমে যায় কি বলেন যখন মানুষ ব্যস্ততা বেড়ে যায় তখন সে দিনের রাস্তায় সময় দিতে পারে না আমরা বিভিন্ন জায়গায় দাওয়াতই কাজ করি আমরা যদি কোনো ভাইকে বলি ভাই আপনাকে আজকে ধরেন এই বেলাইল মসজিদে আমাদের প্রতি মাসে প্রথম শুক্রবারে মাসিক ইস্তেমা হয় আমরা অনেক সময় অনেককে দাওয়াত দিই তো বলে ভাই মনে চায় আমি ওখানে যাই অনেক ভালো কথা হয় কিন্তু আমার সময় নাই কি বলে না এরকম বলে না সময় কানে কেন নাই সময় এই আপনি দুনিয়ার পেছনে লেগেছেন লাগার কারণে এত ব্যস্ততা বেড়ে গেছে যে আপনার আল্লাহর দিকে সময় দেওয়ার সময় নাই এইজন্য এই সময় না না দেওয়ার কারণে আপনাকে কি করছে পরকাল থেকে বিমুখ করছে না দুনিয়া আপনাকে পরকাল থেকে বিমুখ করেছে। আমি আমি বলছি অহংকারের জন্য বলছি না আজকে আমাকে এই মসজিদে খতবা দেওয়ার কথা বলা হয়েছে আজ থেকে প্রায ছয় সাত দিন আগে আমাকে বলা হয়েছে আমাদের সভাপতি সব বলেছিলেন আমি ব্যক্তিগতভাবে প্রস্তুত ছিলাম যত সময় আসার জন্য কিন্তু আমি আসতে পারিনি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমাদের সম্মেলন কাজ চলছে আপনারা জানেন আমি গতকালকে সোনামনির প্রোগ্রাম ছিল মেন্ডিপুরে সকালে গিয়েছি এবং রাতে ঘন্টায় চলে গেছি এবং আজকে সকালে আমার এলাকায় কিছু দাওয়াত দিয়েছি এরপরে আমরা ওখানে আহলাদিস আন্দোলন নামে একটা ঈদগাহ করছি সেখানে প্রায় এক বিঘা একত্রিশ শতক জমি আমাদের ওখানে মিটছে প্রায় আট লক্ষ টাকা এটা আজ থেকে দুই তিন মাস আগে জমিটা আমরা ই করেছি দেখা যাচ্ছে জমিওয়ালা প্রত্যেক দিনই ফোন করে ভাই আমাকে টাকা দেন ভাই আমাকে টাকা দেন এখন সেখানেও আমার একটা অবস্থায় আছি দেখা যায় ফোন করে আমার কাছে আমাকে সেখানে যেতে হয় সকালে চলে গেছি না খেয়ে এই জুমার কারণে আমি চলে আসতে আসার পরেও ছাড়তে পারি নাই আমি আমার নিজের কাজে যাই এই যে ব্যস্ততা কাজের জন্য যদি আপনি সময় দেন আপনাকে কাজের সময় করে দিবে। আপনি যদি মনে করেন আর যদি মনে করেন যে আমি দুনিয়ার পিছনে ছুটব তা আপনি দিনের রাস্তায় সময় দিতে পারবেন না এই জন্য আপনাকে আমাকে যে কোনো কাজ করব পরকালকে সামনে রেখে যদি কাজ করি তাহলে নিঃসন্দেহে আল্লাহবাক আমাকে কাজ করার সুযোগ দিয়ে দিবেন

আমাদেরকে দুনিয়ার বিমুখ দুনিয়ার কারণে এই বিমুখতা হয়েছি পরকাল থেকে পরকাল থেকে বিমুখ হওয়ার কারণে আমরা আজকে আল্লাহর আল্লাহকে ভুলে গিয়েছি দুনিয়াতে এত ব্যস্ত হয়ে গেছি যে আল্লাহ পাক যে নিয়ামতগুলি দিয়েছেন সে নিয়ামতের কি শুকরিয়া আদায় করতে পারছি আমরা কি বলেন শুকরিয়া আদায় করতে পারছি পারি নাই আজকে আল্লাহ পাক আমাকে দুটি হাত দিয়েছেন দুটি চোখ দিয়েছেন দুটি পা দিয়েছেন আমি সুন্দরভাবে চলাফেরা করছি আমার জবানটা ভালো দিয়েছেন কথা বলতে পারছি এই যে ভক্ষণ করছি, চিন্তা যার একটি হাত নষ্ট হয়ে গেছে সেই ব্যক্তি যদি কোটি কোটি টাকা খরচ করে সে কি তার রকম হাত পাবে পাবে না এই যে আল্লাপাকের নিয়ামত গুলি আমি ভক্ষণ করছি শুধু তাই নয় এই যে আমি অক্সিজেন গ্রহণ করছি একজন মানুষ যখন হা অসুস্থ হয় হাসপাতালে যায় তাকে যখন অক্সিজেনের প্রয়োজন হয় অক্সিজেন দিতে হয় বলেন কত টাকা লাগে লাগে না এই অক্সিজেন কি তখন ফ্রি পাওয়া যায় আপনি যখন এই অক্সিজেন অক্সিজেন ক্রয় করেন একটু চিন্তা করে দেখেন তো এই যে অক্সিজেন গ্রহণ করছি এটা যদি আপনাকে আমাকে ক্রয় করতে হতো কিনে নিতে হতো তাহলে আপনার আমার যে অর্থের অবস্থা কি বলেন এই অক্সিজেন কিনে ব্যবহার করা কি সম্ভব হতো হতো না তাহলে বান্দা তুমি আল্লাহর নিয়ামত ভক্ষণ করছো তুমি এটা অবশ্যই জানবে যে কাল কি আমাদের মাঠে তোমাকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করার ভয় থাকে অন্তরে তাহলে এই বান্দার কখনো আল্লাহর পথ থেকে বিমুখ হবে না হবে কি কিন্তু বান্দা তো আল্লাহর পক্ষ থেকে পক্ষ থেকে বিমুখ হয়ে আছে কারণ এটাই যে দুনিয়া আমাকে আষ্টে পিষ্টে ধরেছে দুনিয়ার ব্যস্ততার কারণে আমি আল্লাহকে ভুলে গিয়েছি এজন্য প্রিয় মুসলিম ভ্রাতৃবৃন্দ আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর কথা স্মরণ রাখতে হবে আল্লাহকে দেখে সেই বেশি ভয় করে যে আল্লাহ সম্পর্কে জানে এবং সেই তাকাশীল যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে কি বলেন আমি মোটর সাইকেল নিয়ে আসছি এই মোটরসাইকেল নিয়ে আসছি যদি আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাই বলা যাবে কি আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আমি আল্লাহর রাস্তায় বেরিয়েছি দোয়া পরে বেরিয়েছি আল্লাহ রাস্তায় আমার এই বিশ্বাস আছে যদি আমি এখন মারা যাই কি বলেন আমি কি শহীদ দরজা পাবো না ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় বেরিয়েছি আপনি যখন বাড়ি থেকে বের হন আপনি একজন মুমিন আপনি একজন ইমানদার মানুষ বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়বেন দোয়া পরে বের হবেন কি বলেন আপনার যে সফরটা রয়েছে এটা আল্লাহ বাক আপনাকে সুখময় করে দিবে নেকির দ্বারা পূর্ণ করে দিবে তাহলে মুমিন যখন যখনই বের হবে সে আল্লাহর কথা স্মরণ করবে এবং আল্লাহর যে বিধান রয়েছে সে অনুযায়ী চলবে তাহলে তার প্রতিটা ক্ষেত্র হবে নেকির কাজ কি বলেন আমরা যদি প্রতিটা ক্ষেত্র নেকির কাজ করি কি হবে এই নেকির দ্বারা কাল কিয়ামতের মাঠে আজками বুঝতে পারছিনা এই নেকির কি মর্যাদা কাল কিয়ামতের মাঠে যখন এই নেকির প্রয়োজন হবে একটি নেকির কারণে মানুষ সিদাছড়ি করবে জয়নব সাহেবকে জিজ্ঞাসা করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীকে বলো তো মুফลิস কে অর্থাৎ সবচাইতে গরিব কে সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গরিব হই আমাদেরকে বলল আমরা তাই বলো যা দুনিয়াতে অর্থ সম্পদ নাই সহায় সম্বলহীন সে হলো সবচেয়ে গরিব কি বলেন আমরা এরকম বলি না বললে বলি আল্লাহ রসুল্লাহাম বল না সে সবচেয়ে মুফলিস নয় সে সবচেয়ে গরিব নয় গরিব সেই যার সব নেকি বদি রয়েছে কিন্তু কি করেছে দুনিয়াতে মানুষকে ঠকাইছে মানুষের অর্থ মেরে খেয়েছে মানুষকে ওজনে কম দিয়েছে এরকম যে সমস্ত কাজ করেছে কালকে আমাদের মাঠে অনেক নেকি থাকবে তার সে নেকি নিয়ে উঠবে আল্লাহর সামনে কিন্তু তার এই পাওনা দারেরা মানুষকে যে ঠকাইছে তারা আসবে তার কাছে বলবে আমাকে দুনিয়াতে এরকম ঠকানো হয়েছে তখন কি করবে তার থেকে নেকি কর্তন করে ওই ব্যক্তিকে দেওয়া হবে এভাবে যারা আসবে সবাইকে দেওয়া হবে দেওয়ার পরে সে ব্যক্তি কি হবে নেকিহীন হয়ে যাবে নিঃস্ব হয়ে যাবে তারপরে কি ঘরা হবে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহ রসুল বললেন এই ব্যক্তি হল সবসাইতে মুফলি সবসাইতে গরিব কি বলেন আমাদের ভিতরে এরকম অবস্থা হয় না আমরা অনেকে টাকা নিয়ে অনেক সময় টাকা কর্জ নিয়েছি কর্জ নেওয়া পর আর সেই ব্যক্তিকে টাকা দেয় না এরকম আছে না ভাই অথবা বাজারে কোনো জিনিস বিক্রি করতে গিয়েছি গিয়ে ওজনে কম দিয়েছি আমি কি করলাম চার টাকা লাভ করলাম এই চার টাকা লাভ করতে গিয়ে আমি যা বিক্রি করেছিলাম সবগুলি হালাল হলো না হারাম হলো হারাম হলো না কাল কিয়ামতের মাঠে আমি যেটা বিক্রি করেছিলাম বিসমিল্লাহ বলে বিক্রি করলাম কিন্তু আসল কি এর ভিতরে বরকত থাকবে থাকবে না তাহলে আপনাকে আমাকে আল্লাহর ভীতি অবশ্যই রাখতে হবে আল্লাহর যদি ভয় থাকে তাহলে কষ্টিন গাল এই ব্যক্তি ওজনায় কম দিবে না মানুষকে ঠকাবে না ASCII বড় ভালো মানুষের অভাব এই যে সারা দেশ মাদকতায় ছেয়ে গেছে এই মাদকতা শেজার কারণেই একটাই সেটা হলো আল্লাহর ভয় মানুষের ভিতরে নাই আল্লাহর ভয় যদি থাকতো কি বলেন মানুষ করত না সমাজে আজকে এটার ছয় লাভ করেছে এর জন্য দায়ী যারা গার্জেন দায়িত্বশীল তারাই দায়ী আপনি আমি সন্তান জন্ম দিয়েছি সন্তান জন্ম দেওয়ার পরে আমার আপনার সন্তানকে ভালোভাবে দিন শিক্ষা দেয় নাই

আমাদের ভিতরে রসুলের আদর্শ ভালো লাগে না দাড়ি রাখলে বলে হুজুর তো রাখতে বলেছেন তো রাখবো আমার স্ত্রীর পারমিশন নিতে হবে আগে স্ত্রীর পারমিশন না নিলে দাড়ি রাখা যায় না কি বলেন বলেন এরকম স্ত্রীর পারমিশন না নিলে দাঁড়িয়ে রাখা যায় না আপনার ঘরে সন্তান রয়েছে আপনার সন্তানকে যদি দেখা যায় আপনার সন্তানের মাথায় চুল সামনে হলো অনেক লম্বা পিছনে চুল নাই অথবা মাঝখানে লাল করা হয়েছে আর সামনে কিছু সাদা করা হয়েছে আর পিছনে কালো করা হয়েছে এরকম করা হয় না ভাই এরকম সন্তান আছে না হাতে অসংখ্য চুরি লাগাইছে যদিও ওকে জিজ্ঞাসা করা হয় ভাই তুমি এরকম করছো কেন তো একটা পিলিয়ারের নাম বলে দিবে দিবে না একটা খেলার নাম বলে দিবে যে অমুক খেলার এরকম দেখেছি তাই করেছি এই যে সংস্কৃতি এই অপসংস্কৃতি সমাজকে নষ্ট করে দিয়েছে পোলাপানকে নষ্ট করে দিয়েছে কিন্তু আমি আপনি কখনো আপনার আমার সন্তানকে শাসন করি না বাবা তুমি যে কাজটা করছো তোমার এই কাজটা বড় নিন্দনীয় কাজ এই কাজটা বড় খারাপ কাজ এই কাজটা তোমাকে জাহান নামে নিয়ে যাবে এই কাজের কারণে তুমিও জাহান হবে তোমার কারণে আমাকে জাহান যেতে হবে কালকে আমাদের মাঠে তোমার জন্য আমাকে জবাবদিহি করতে হবে কি বলেন এরকম যদি আপনার আমার সন্তানকে শিক্ষা দিতাম বলেন তো ওরকম চুল রাখতো ওরকম চুরি পড়তো পড়তো না কিন্তু শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমার আপনার সন্তানের এই অবস্থা হয়ে গেছে এই জন্য আল্লাবাক বলেছেন ওই যে ওই সুরার ওই আয়াত যে আল্লাহ তাকাসুর যে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে কি করলে পরকাল থেকে বিমুখতা রাখে পরকাল থেকে দূরে রাখে এই জন্য আমরা দুনিয়ার পিছনে ছুটে চলেছি আপনার আমার সন্তান ও দুনিয়ার পিছনে ছুটছে রং তামশার পিছনে ছুটার কারণে সেও দিনকে ভুলে গেছে কিন্তু আপনাকে আমাকে মরতেই হবে সেই মরার আগে আপনারা আমার আমলকে পরিশুদ্ধ করতে হবে আল্লাহর পথে চলতে হবে আল্লাহর পথে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে সেই বাধা বিপত্তি উপেক্ষা করে আপনাকে আমাকে আল্লাহর পথে কাজ করতে হবে হবে কিনা সেই জন্য আপনাকে আমাকে সর্বাবস্থায় আমি যে এবাদতটা করব সেই এবাদতের ক্ষেত্রে চেষ্টা করব যে আমার এবাদতটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হয় যেমন আল্লাহ রসুলাম বলেছেন আন আমরিন আবদুল্লাহিব আমসুল্লাহ সাল্লাম আল মুসলিমুনা মান সালিমান মুসলিমুনা আমিল লিসানিহি ওয়া ইয়াদিহি আল মা হাজারা না মান আনহু অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আব্দুল্লাহ ইবনে আমর আজলকে রাসূলুল্লাহ যে মুসলিম সেই যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলিম কি থাকে নিরাপদ থাকে আর মুহাজির সেই যে ব্যক্তি আল্লাহ পাকের নিসাবসমূহ থেকে বর্জন করে বলেন তো আমরা এই রাসুল এই হাদিস যদি আমি ফলো করি তাহলে রাসুল সাসম বললেন মুসলিম সেই যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলিম নিরাপদ থাকে আমাদের আচরণ যে অবস্থা হয়েছে আমাদের দ্বারা কতজন মুসলিম নিরাপদ আছে কি বলে নিরাপদ আছে কি আসলে আমাদের আচরণ আচরণ এত খারাপ হয়ে গেছে যে আমরা কাউকে বরদাস্ত করতে পারি না আমাদের ভিতরে আত্মহমিকা এত বৃদ্ধি পেয়েছে যার কারণে আমাদের দ্বারা মানুষ ভালো কিছু আশা করতে পারে না যদি আমরা বুঝতে পারতাম। এই যদি অনুসরণ করতাম যে যে কথা মুসলিম সেই যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলিম নিরাপদ থাকে তার মানে কি আমার আচরণ এমন হবে যে আমার আচরণ দ্বারা অন্য মুসলিম যেন কষ্ট না পায় কি বলেন তাহলে আমার আপনার আচরণ এরকম হওয়া দরকার আমাদের ভিতরে যদি এরকম আচরণ থাকে থেকে থাকে আল্লাহ বাগজান আমাদেরকে সংশোধন আর তফিক দান করেন সবাই বলেন আল্লাহ আমিন বিশেষ করে আল্লাহ পাকের যে সমস্ত নিষেধ কাজ গুলি রয়েছে সেগুলি যেন আমরা বর্জন করতে পারি যদি এগুলি বর্জন করতে পারি তাহলে আমি কি হব মুহাজির হতে পারবো কি বলেন আমরা যেন এগুলি বর্জন করতে পারি আল্লাহের যেগুলি নিষেধ কাজ রয়েছে সেগুলি আমরা বর্জন করব। বিশেষ করে আমরা যে দিনের কাজ করি দাওয়াতি কাজ করি অনেক সময় আমাদেরকে মানুষ তিরস্কার করে বা অনেক ভালো ভালো মানুষের তিরস্কার করে আসলে দেখেন আমি দিনের কাজে সময় দিই না বা সময় দিতে পারি না একজন মানুষ সময় দেয় তাকে আমি তিরস্কার করব না তাকে আমি কি করব শ্রদ্ধা করব তাকে আমি পরবশ দেব সুপরবশ দেব অথবা আমি যদি কাজ করতে নাও পারি তার বিষয়ে আমি কোনো মনতব করব না কারণ আমি যদি তিরস্কার করি বা খারাপ কথা বলি কি বলেন সে কাজ থেকে কি হবে পিছে চলে যাবে তাহলে এজন্য আমি দায়ী হব না এজন্য দিনের কাজে তারা কাজ করবে তাদেরকে আপনারা সব সময় সহযোগিতা করবেন বিশেষ করে আল্লাহ পাক আমাদেরকে সফল করে যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক কাজ করার তৌফিক করে সবাই বলেন আল্লাহু আমিন হে আল্লাহ তুমি আমাদের মুসলিম ভাইদেরকে সকলকে তোমার দ্বীনের রাস্তায় চলার তৌফিক দান করো সারা পৃথিবীর মানুষ সকলেই যারা মুসলিম মুসলিমরা আছে সকলেই যারা পবিত্র কোরআন এবং সেই হাদিস ভিত্তিক জীবন যাপন করতে পারে সবাই বলেন আল্লাহু আমিন বিশেষ করে আমরা জানি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে একটি কুটুকতি করা হয়েছিল যেটা নিয়ে সারা দেশে তোলপার চলছিল আমরা এতটুকু বলবো যে যারা কুটুকতি করে আমরা বাড়াবাড়ি করবো না কোনো সময় তবে তাদের যেন শাস্তি হয় কি বলেন রাসুল্লাহামকে নিয়ে কুটুক্তি করবে মানুষ বারবার এটা যেন এরকম না হয় আমরা সেই বিষয়ে যেন সরকারের বলবো যে তারা যেন এইটা বিষয়ে সজাগ দৃষ্টি রাখেন আর কি আর আমরা পরিশেষে বলবো যে আগামী কালকে আহলেদস আন্দোলনের ইসলামিক সম্মেলন হবে আলতাফুর নিসা খালার মাঠ সেখানে আপনারা সকলেই যাবেন এবং আমাদের যারা আসি এখানে আমরা সকলেই দাওয়াত দিব যে যারা অন্ততপক্ষে আমাদের আমাদের দাওয়াতের কারণে যদি একটি মানুষ যায় হতে পারে আমি যে আমল করছি এই আমার আমল কতটুকু গ্রহণীয় হচ্ছে আমি বলতে না আমাদের আমার দাওয়াতের কারণে একটি মানুষ যদি ওখানে যায় এবং পবিত্র মানুষের বক্তব্য হয় আমাকে আপনাকে আমল গণনা করে জান্নাত দিবেন না উত্তম আমলের বিনিময়ে জান্নাত দিবেন যদি হতে পারে এই একটি মানুষ পরিবর্তনের কারণে আল্লাহবাক তার বিনিময়ে আমাকে আপনাকে জান্নাত দিতে পারে এই জন্য আমরা সকলেই দাওয়াত দিব খোদ মতো কোনো একটা পর্যন্ত তাই না একটার তো এইজন্য আমরা দাওয়াতই কাজ করব সবচেয়ে বড় কথা হলো দাওয়াত দিতে গেলে মানুষের ঘর থেকে হক কথা যখন বলে তখন নিজের ঘর থেকে বাধা আসে হক বড় তিতা আল হক মরুন হক বড় তিতা এই হক কথা বলতে গেলে নিজের ঘর থেকে বাধা আসে আপনারা যারা জানেন যে পবিত্র কোরআন আমাকে সেই এসে দাওয়াত দিতে গিয়ে কত বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে

এটা হলো সর্বশ্রেষ্ঠ জাতির কাজ এরপর তিনি বলেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যারা মানুষ দিকে ভালোর দিকে আহ্বান করবে আর মন্দর দিক থেকে বিরত রাখবে তারাই হলো সফল কাম তাহলে আপনাকে আমাকে আমাদের ভিতরে আল্লাহ বাকে কথা বলেছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যারা মানুষ দিকে ভালোর দিকে আহ্বান করবে আর মন্দের দিক থেকে বিরত রাখবে কি বলেন তাহলে ভালোর দিকে আহ্বান করতে হবে আর খারাপ কাজ থাকলে সেখান থেকে বিরত থাকতে হবে এবং বিরত থাকতে বলতে হবে আর এরাই কি হবে সফল কাম হবে অন্যত্র

যে তোমরা তোমরা আল্লাহ পাক তোমাদের ক্রোধের কারণ হলো তোমাদের উপরে এই যে তোমরা কি করো বলো এমন কথা যা তোমরা করো না তার ওই সুরার পরবর্তী আয়তে বললেন আল্লাহ বাক ভালোবাসেন তাদেরকে যারা তার পথে লড়াই করে সারিবদ্ধ ভাবে সীসা ডালা প্রাচীর নাই তাহলে দেখেন এখানে একটা জিনিস জানা গেল যে আপনাকে আমাকে সারিবদ্ধ যদি আমি বলতে চাই সারিবদ্ধ হলে একাকী হলে সারিবদ্ধ হয় কি বলেন একাকী হলে সারিবদ্ধ হয় একাকী নয় সমন্বিত ভাবে সীসা ডালা নাই ঐক্যবদ্ধ থাকতে হবে সঙ্গবদ্ধ থাকতে হবে আর এই সঙ্গবদ্ধ যদি থাকতে চাই তাহলে আপনাকে আমাকে অবশ্যই জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে এই জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে জামাতবদ্ধ যদি জীবন যাপন যদি না করতে পারি তাহলে সারিবদ্ধ হবে না সীসা ডালা প্রাচীরে নাই থাকা যাবে না যাবে কি কিন্তু দুঃখের বিষয় সত্য কথা আমাদের ভিতরে একটা কনসেপশন শুরু হয়েছে আমাদেরকে বলা হচ্ছে যে আজকে যা আর জামাতবদ্ধ জীবন যেমন করতে হবে না একা একই থাকতে হবে আবার কে বলছে আহলাদিস বলা যাবে না মুসলিম পরিচয় দিতে হবে কি বলেন বলছে এরকম অনেকেই বলছে যাদেরকে আমরা মাথার তাজ মনে করতাম শ্রদ্ধা করতাম তারা এগুলি বলা শুরু করে দিয়েছে যে মুসলিম পরিচয় দিতে হবে আহলাদিস বলতে হবে না আমি বলতে চাই আপনাকে যে দেখেন আপনি যদি মুসলিম পরিচয় দেন আপনার এই নাম বলার সাথে সাথে আপনাকে জিজ্ঞাসা করা লাগবে ভাই আপনি মুসলিম বটে তবে হানাবি মুসলিম না সাপি মুসলিম আপনি সাপি মুসলিম না হাম্বলি মুসলিম হাম্বলি মুসলিম না মালিকি মুসলিম কি বলেন এরকম পরিচয় দিতে হবে না তখন আপনাকে জানতে হবে আপনি যখন আহলাদিস বলেন তখন জানা যায় ও আহলাদিস সেই যিনি পবিত্র কোরআন এবং সৈয়াদিস মানেন সেই আহলাদিস আপনার যে পরিচয় এই পরিচয় দিলে বোঝা যাবে আসলে যে আপনি কোন দিকে আছেন আর আপনার যদি শুধু মুসলিম বলেন তখন আপনাকে এইভাবে খুঁজতে হবে যেমন উদাহরণ সব বলা যেতে পারে যে এই বেলাইলের একজন মানুষ সৌদি আরবে থাকে সৌদি আরবে যদি বেলালের এই মানুষকে জিজ্ঞাসা করা হয় ভাই তোমার বাড়ি কোথায় সে কি বলবে কি বলবে বেলাইল থাকে এ কথা বলবে না বলবে বাংলাদেশে থাকি বলবে বাংলাদেশে থাকি এই বেলাইলের লোক যদি ঢাকায় থাকে সে কি বলবে ভাই তোমার বাড়ির কথা কি বলবে বগুড়া বলবে বগুড়া যদি জিজ্ঞাসা করা হয় কি বলবে আর কিছু না হলে থানার নাম বলবে অথবা ইউনিয়নের নাম বলবে কি বলেন বেলাল আগেই বলবে না কিন্তু এই যে পরিচয় গুলি দিল এই পরিচয় দেওয়ার পরে কি সে কি বেলাল থেকে বাদ হয়ে গেল তার পরিচিতি যেভাবে বললে চিনতে পারবে সেইটাই তার পরিচয় দিতে হয়েছে যদি বলে যে আমি বেলাল থাকি সৌদি আরবে তাহলে বেলাল কি খুঁজে পাওয়া যাবে খুঁজে যাবে না তা আপনি মুসলিম আমরা মুসলিম বটে কিন্তু আমরা কি মাজারে সেজদা দেওয়া মুসলিম কি বলেন আমরা কি শিরিক করি না মুসলিম আমরা কি বিদাত করা মুসলিম সকল ঈদের সেরা এই যে আসছে আপনাদের সাত মাথায় ব্যানার টানানো হয়েছে কি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী কি বলেন করছে না আমরা কি ঈদে মিলাদুন্নবী পালন করি ঈদে মিলাদ নবী পালন করা সুন্নত না বিদাত নিঃসন্দেহ বিদাত সেটা করছে তারা কি ও মুসলিম না মুসলিম সেই মুসলিম আর আমি মুসলিম কি এক তাহলে আপনাকে বুঝতে হবে এটা একটা ষড়যন্ত্র এক সময় আহলে চক্রান্ত করা হয়েছিল জঙ্গি বানানোর জন্য সেখানে কাজ হয়নি পারে নাই এখন আবার নতুন চক্রান্ত শুরু করে দিয়েছে আলহিসরা ঐক্যবদ্ধ হচ্ছে জামাতবদ্ধ হচ্ছে এই জামাতবদ্ধ থাকা আল্লাহর যেমন নির্দেশ রাসুল সাল্লাহ যেমন নির্দেশ জামাতবদ্ধ থাকতে হবে তোমাদের ভিতরে যদি একজন নাক কান কাটা কালো কৃষ্ণ গোলামকে আমিন নিযুক্ত করা হয় যিনি কি করেন আল্লাহ কিতাব অনুযায়ী তোমাদেরকে পরিচালিত করেন তাহলে তোমরা তার কথা শোনো এবং আনুগত্য করো এ কথা কে বলেছেন রাসুল্লাহাম বলেছেন এবং পরবর্তী আর একটা হাদিস তিনি বলেছেন যে যে ব্যক্তি গদানে আমিরের বায়াত নাই সে ব্যক্তি কি করলো জাহিলি হালতে অর্থাৎ পথ ভ্রষ্ট অবস্থায় মৃত্যুবরণ করলো তার আগের অংশতে আছে যে যে ব্যক্তির আমিরে আনেগত্ব নেই সে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে তার কালকে আমাদের দিন মুক্তির কোন সনদ থাকবে না তালে বলেন তো জামাতবদ্ধ থাকতে হবে না বিচ্ছিন্ন থাকতে হবে নিശ്ചন্দায় জামাতবদ্ধ থাকতে হবে আজকে আপনারা আমাকে বড় বড় নাম ধরি আলেমরা পথভ্রষ্ট করার চেষ্টা করছে আপনারা আমাকে সদক থাকতে হবে জামাতবদ্ধ থাকবেন জামাতবদ্ধ থাকলে আপনি সুসঙ্গল থাকবেন সুসঙ্গল যদি না থাকেন সমাজ কি চলবে সেভাবেই এই যে মসজিদ রয়েছে এই মসজিদের একদম একটি কমিটি রয়েছে এই কমিটি দ্বারা মসজিদ নিয়ন্ত্রিত হয় নাকি সকালে মুর্বি হয় কি বলেন সকলে যদি মরিব ভাই এই মসজিদ চলবে মসজিদ চলবে না বিশৃঙ্খলা হবে অনুরূপ যারা বলে যে মুসলিম পরিচয় হবে সংগঠন করা যাবে না একা একে থাকতে হবে কিন্তু মূলত তারাও কিন্তু একটি সংগঠনের অধীন যারা নিষেধ করছে তাদের একটা দল রয়েছে কি বলেন আছে না তারা কি একা কথা বলে অথবা জামাতবদ্ধ থাকতে হবে না তারা যখন জাল করে তখন কিন্তু সভাপতি নিযুক্ত করা হয় না। কি বলেন তুমি তুমি একাগি থাকবে তুমি সরাসরি একটা জায়গায় যা দাওয়াত দাও তোমার কারোর সাথে যোগাযোগের কোনো প্রয়োজন নাই অথবা কথাটা এভাবে বলা যেতে পারে আমরা যারা দায়িত্বশীল সংগঠন করি আমরা যারা জেলার দায়িত্বশীল আছি আমরা যদি কোনো প্রোগ্রাম করি অন্তত আর কিছু না হলে বলবে যে এরা আহ আন্দোলন কর্মী বা এই আন্দোলনের নেতাদের সাথে যোগাযোগ করে একটি প্রোগ্রাম করেন কি বলবে না কথা আর আপনি যদি ব্যক্তি কেন্দ্রিক আপনাকে আর কিছু না বললে বলবে যে অমুকের দালাল এ ভাষা বলবে এই জন্য আসলে আমি ওদিকে যেতে চাচ্ছি না আপনাকে আমাকে

তাবলিক করতে হবে মানুষকে পৌঁছাতে হবে কিন্তু পৌঁছাবো সেটা যেটা আমি সঠিক জানি সেটা পৌঁছাবো এই আমরা চেষ্টা করব মানুষকে দাওয়াত দিব হকের দাওয়াত দিব আল্লাহ বাক আমাদের সকলকে তো হইদান করেন সবাই বলেন আল্লাহ মামিন এই মসজিদে যারা এসেছে আল্লাহ বাক সকলকে যেন পবিত্র করেন এবং সেহেদি ভিত্তি জীবন যাপন করার তো হইদান করেন এবং আল্লাহ তুমি আমাদের সকলকে আজকে এই মসজিদে যেমন একত্রিত করেছ কালকে আমাদের মাঠে আমরা যেন সবাই জান্নাতে একত্রে থাকতে পারি সেই তো হইদান করো এবং এই সমাজে অনেক মানুষ মারা গেছে তাদেরকে তুমি কবর যারা করে করে তাদেরকে এবং আসতে পারে নাই, তুমি তাদেরকে মসজিদ মুখী করো এবং বিশেষ করে মা বোনেরা এসেছেন মা বোনের ইসলামের অনেক অবদান রয়েছে এই জন্য মা বোনেরা যারা এসেছেন আপনারা চেষ্টা করবেন পর্দায় থাকার জন্য পর্দার যে সমস্ত পর্দা পর্দাবিরোধী যে সমস্ত কাজ রয়েছে সেগুলি থেকে পরেজ থাকবেন কেননা আপনাদের দ্বারা আপনাদের গর্ভেই বড় বড় মনীষী এসেছে বড় বড় ইসলামী বিদ্যান এসেছে এই জন্য আপনাদের ভূমিকা কম নাই এই চেষ্টা করবেন আপনার জন্য পর্দায় থাকতে পারেন এবং কোরআন এবং পবিত্র কোরআন এবং সেই ভিত্তিক জীবন যাপন করতে পারেন আল্লাহ বাগ আমাদের সকলে সেই তো বিদান করেন এ বলে আজকে আমি আমার খতবাকে শেষ করছি বিশেষ করে আমি যে কথাগুলি বললাম এই কথাগুলির ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে দিনী ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকে যতদিন হায়াত দিয়েছে ততদিন পবিত্র কোরআন এবং শহীদি জীবন যাপন করার তৌফিক দান করেন এ বলে আজকের মতো আমি আমার খতবা শেষ করছি আকুলি কৌলি হাজা আস্তাকুল্লাহ আলী সাহিল মুসলিম